আমরা খাবো পৃথিবীর সমস্ত বস্তুই যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা প্রদান করেছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করে আমাদেরকে শান্তিময় ধর্ম যেটাকে ইসলাম বলা হয় সেই ধর্ম আমাদেরকে দিয়ে গিয়েছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আদর হাদর দ্রুত অবতীর্ণ হোক, শান্তির ধারা অবশ্যই হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত উপস্থিতি, আজকে আমার বলার বিষয় হলো জাহান্নাম এবং পর্দা, স্বামী স্ত্রীর সম্পর্ক। আমরা হয়তো সকলে জানি যে নামাজ পড়তে হয়, কিন্তু তাও আমরা নামাজ পড়ি না। কেন পড়ি না? কারণ আমরা পূর্ণাঙ্গ মুমিন, পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারিনি, এই কারণেই আমরা নামাজ পড়ি না। আমাদের মধ্যে 100% ঈমান নেই, আমাদের মধ্যে সাহাবাদের মতন ঈমান নেই, আমাদের মধ্যে সাহাবাদের মতো এবং রাসূলদের মতন ঈমান আছে কি নেই, এই কারণেই আমরা নামাজি নই। আমরা কোনো একটা ইবাদত ভালো করে করছি না, কেন? কারণ আল্লাহর ভয় নেই, কারণ আল্লাহকে তো আমরা দেখিনি, এই কারণে। আবার কি জাহান্নামের ভয় নেই? জাহান্নাম যে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন তাদের জন্য বানিয়েছেন, আমাদের জন্যই বানিয়েছেন, কিন্তু আমরা সেই জাহান্নামকে ভয় করছি না। কেন ভয় করছি না? কারণ পৃথিবীর মধ্যে তো আপনি জাহান্নাম দেখিনি, এ কারণে আপনি বিশ্বাস করতেন না। আপনার ইমানের মধ্যে দুর্বল হয়েছে, আপনার ইমান দুর্বল হয়েছে, আপনার ইমান সঠিক ইমান দ্বারা আপনি এখনো হতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সংবাদ কেন দিয়েছেন? যাতে করে আমার বান্দারা নামাজ, রোজা, হজ, যাকাত, পৃথিবীর সমস্ত যেগুলি ফরজ ইবাদত আছে, সমস্ত বস্তু, সমস্ত ইবাদত ভালো করে করতে পারে, জাহান্নাম থেকে ভয় করে ভালো করে আমলগুলি করতে পারে। এই কারণেই আমার আল্লাহ জাহান্নামের সংবাদ দিয়েছেন। যদি জাহান্নামই না থাকতো তাহলে আমি আপনি নামাজ পড়তাম না। কেন নামাজ পড়ব? নামাজ পড়ে কি হবে? জাহান্নাম তো নেই, আমরা নামাজ না পড়লে তো শাস্তি হবে না। যেরকম একটি উদাহরণ নিন, আপনার ছেলে আপনার বিবি গা পা ধুইয়ে রেডি করে রেখেছে যে গাদা যা স্কুলে যা, স্কুলে যেতে হবে, স্কুলের টাইম হয়ে গেছে। আপনার ছেলেকে আপনার স্ত্রী গা পা ধুইয়ে খেতে বলছে যে ভাত খেয়ে স্কুলে যা, কিন্তু আপনার ছেলে বলছে না আমি স্কুলে যাব না। বলে কেন যাবি না? বলে না যাবো না, এমনি যাবো না। তো আপনার স্ত্রী বারবার বলছে যা স্কুলে যেতে হবে, স্কুলে যাবি পড়বি, তারপরেই তো ডাক্তার ইঞ্জিনিয়ার মরণা মুক্তি হতে পারবি। তো আপনার ছেলে যাচ্ছে না, যাবে না। এবার উপায় না পেয়ে আপনার বিবি বলছে রা তোর বাবাকে আসতে দে। তো আপনি যে তার আপনার ছেলেকে কি করবেন? চকলেট দেবেন না তাকে মারবেন? তা আপনার ছেলেকে আপনার বিবি ভয় দেখানোর জন্য আপনার কথা বলছে, যাতে করে আপনার বেটা আপনার ভয়ে স্কুলে যেতে পারে, কলেজে যেতে পারে, মাদ্রাসাতে যেতে পারে, যে একদিন সে প্রতিষ্ঠিত হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, মুক্তি হতে পারে। ওরকম ভাবে আল্লাহ জাহান্নামের সংবাদ দিয়েছেন। কেন? যাতে করে আমরা জাহান্নামকে ভয় করতে পারি, ভয় করে রমজানের মাসের রোজা রাখতে পারি, হজ করতে পারি, যাকাত দিতে পারি, নামাজ পড়তে পারি। এই কারণে আমার আল্লাহ জাহান্নামের সংবাদ দিয়েছেন। তো নবী আমার বলছেন জাহান্নাম কি? জাহান্নাম দেখে তোমরা কেন ভয় করছো না? ওই জাহান্নাম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হযরত সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন ওরে আমার সাহাবা, তোমরা কেন সেই জাহান্নামকে ভয় করো না? সেই জাহান্নামের আযাব এত কঠিন। নবীজি আমার বলেন হযরত সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা ফজরের নামাজের পর রাসূলের সাথে একই সাথে নামাজ পড়ে নামাজের শেষে রাসূল আমাদের নিকট হয়ে বসে গেলেন। বসার পরে বললেন ওরে আমার সাহাবারা, আজকে কি তোমরা কিছু স্বপ্নে দেখেছো কি? তো আমরা বললাম ইয়া রাসূল,
না না আজকে তো আমরা কিছুই স্বপ্নে দেখলাম না। তো নবীজি আমার বলছেন, ওরে আমার সাহাবারে, আমি আমি নবী দেখতে পারলাম, আজকে আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পারলাম। দুইজন ফেরেশতা আমার নিকটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে উঁচু পাহাড় দেখতে পারছেন, ওই উঁচু পাহাড়ের দিকে আপনি চলুন। তো দুইজন ফেরেশতা আল্লাহর নবী স্বপ্নের মাধ্যমে দেখছেন জাহান্নাম কিরকম ভয়ানক, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছেন দুইজন ফেরেশতার দ্বারা, হযরত জিবরীল আমিন এর দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দেখাচ্ছেন যে জাহান্নাম কি বস্তু এবং নবীদের স্বপ্ন কি সত্য হয়। তো নবীজি আমার বলছেন, দুইজন ফেরেশতা আমাকে এসে বলল, নবী হে, ওই যে উঁচু পাহাড় দেখতে পারছেন, ওই উঁচু পাহাড়ের দিকে আপনি চলুন। আমি বললাম, ওগো জিবরীল আমিন, এত উঁচু পাহাড়ে আমি কেমন করে উঠব, আমি উঠতে পারবো না। এবার জিবরীল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আমরা দুইজন আপনাকে সহায় সহযোগিতা করব, আপনি উঠুন। নবী যে আমার উঠতে লাগলেন, উঠতে উঠতে নবী আমার বলেন, আমি এরকম বিকট কান্নাকাটির আওয়াজ শুনতে পেলাম, কে জানি কান্নাকাটি করে, কে জানি হইচই করে, আর্তনাদ করে। আমি থাকতে না পেরে বললাম, ওগো জিবরীল আমিন, কে এরকম ভাবে কান্নাকাটি করে, কে এরকম ভাবে হইচই করে, আর্তনাদ করে? জিবরীল আমিন তুমি বলো। এবার জিবরীল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফা ইনতালাকাত, আপনি আর উপরের দিকে চলুন। তো নবী আমার আর উপরের দিকে উঠতে লাগলেন, উঠতে উঠতে নবী আমার দেখতে পারলেন যে কতগুলি আল্লাহর গুনাহগার বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ তাদের মাথাকে জমিনের দিকে ঝুলন্ত অবস্থায় রেখেছে এবং তাদের পাকে আকাশের দিকে ঝুলিয়ে রেখেছে, ফলে তাদের মুখ ফেটে যাচ্ছে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। তো নবী আমার বললেন, নবী আমার থাকতে না পেরে বললেন, ওগো জিবরীল আমিন, এদেরকে আমার আল্লাহ কেন এরকম ভাবে শাস্তি দিচ্ছেন, এরা পৃথিবীর মধ্যে কি পাপ করেছে যার কারণে আমার আল্লাহ তাদেরকে এই জাহান্নামের মধ্যে এরকম শাস্তি দিচ্ছেন? এবার জিবরীল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, এরা হলো ওই সকল গুনাহগার বান্দা বান্দীরা যারা পৃথিবীর মধ্যে বিনা হিসাবে, বিনা কারণে, বিনা অজুহাতে এরা রমজান মাসে রোজাকে ত্যাগ করেছে, তাই আমার আল্লাহ এদেরকে তাদেরকে আজকে এই জাহান্নামের মধ্যে এরকম ভাবে শাস্তি দিচ্ছেন। যারা বিনা কারণে রমজান মাসে রোজা ত্যাগ করবে তাদেরকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে এরকম ভাবে শাস্তি দিবেন, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যারা বিনা কারণে রমজান মাসে রোজা ত্যাগ করে, আপনি তো তরুণ যুবক, আপনি কেন রোজা ত্যাগ করবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে, রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন, আপনি যদি রমজান মাসের রোজাকে ত্যাগ করেন, যদি না আদায় করেন, তাহলে সেটা আপনি গুনাহগার হবেন, কারণ এটা হলো ফরজ ইবাদত। শুধু তাই নয়, নবীজি বলছেন, ওরে আমার উম্মতেরা,
ওরে আমার সাহাবা রে শোনো শোনো, শুধু তাই নয় আমি নবী সেই জাহান্নামের মধ্য এরকম একটি নদী দেখতে পারলাম, এরকম একটি নদী দেখতে পারলাম যেই নদী কোনো দুধের নয়, যেই নদী কোনো মধুর নয়, যেই নদী কোনো শরাবের নয়। বন্ধুরে আমার, নবী যে আমার বলছেন ওই নদীটা হলো অত্যন্ত গরম পুযুক্ত নদী, একেবারে গরম নদী, একেবারে গরম পাক্ত পুযুক্ত নদী। যে আল্লাহর নবী দেখতে পারলেন, নবী আমার বলছেন যে আমি দেখতে পারলাম ওই নদীর মধ্যে কতগুলি আল্লাহর গুনাহগার বান্দা বান্দিরা হাবুডু খাচ্ছে, তারা উপরে ওঠার জন্য চেষ্টা করছে, তাদের পাথর মেরে আবার সেই নদীর মধ্যে নেমে দেওয়া হচ্ছে। তো আমি নবী থাকতে না পেরে বললাম, ও জিবরাইল আমিন, এরা কারা, এদেরকে আমার আল্লাহ কেন এরকম ভাবে শাস্তি দিচ্ছেন, পৃথিবীর বুকে এরা কি পাপ করেছিল, কি গুনাহ করেছিল যার কারণে আমার আল্লাহ তাদেরকে এরকম ভাবে শাস্তি দিচ্ছেন। এবার জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, এরা হলো আল্লাহর ওই সকল গুনাহগার বান্দা বান্দিরা, ওই সকল গুনাহগার বান্দা বান্দিরা যারা পৃথিবীর বুকে সুদ নিয়েছে, সুদ দিয়েছে, সুদ দিয়ে জীবন যাপন করেছে। অতএব এরা যদি মাথা ঠুকেও মরে যায়, তা আমার আল্লাহ এদের জান্নাত দেবে না, দেবে না। বুঝিবি 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 বান্দা ওই তরে বারে বারে না নিদার হিদিনা বুঝিবি তু। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী এটা জাহান্নামের শাস্তির কথা উল্লেখ করলেন যে জাহান্নামের শাস্তি কিরকম হবে। কিন্তু এখানে আমরা বসে আছি এই মুহূর্তে, বাড়ি থেকে যদি আপনার কল এসে যায়, আপনার বিবি যদি কল করে যে আপনি কোথায় আছেন, আপনি বললেন আমি জলসার মধ্যে আছি, বলে এখনই বাড়িতে চলে আসেন।